রেক্টিলিনিয়ার মোশন আন্ডার গ্র্যাভিটি, এখান থেকে একটা ভীষণ ইম্পর্টেন্ট প্রবলেম, তার সলিউশনটা আমরা এই ক্লাসে দেখব। এ পার্টিকেল ইজ প্রজেক্টেড ভার্টিক্যালি আপওয়ার্ডস ফ্রম দ্য আর্থ সার্ফেস উইথ এ ভেলোসিটি জাস্ট সাফিসিয়েন্ট টু ক্যারি ইট টু ইনফিনিটি। তো এখানে কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা যে ভেলোসিটি হচ্ছে জাস্ট সাফিসিয়েন্ট টু ক্যারি ইট টু ইনফিনিটি। এটা আমাদের ইন্টিগ্রেটিং কনসেপ্টটা বার করার জন্য যেমন ইনিশিয়াল কন্ডিশন কাজে লাগাই, সেই ইনিশিয়াল কন্ডিশনের মতো করে কাজে লাগাবো, কিন্তু এটা ইনিশিয়াল কন্ডিশন ঠিক ওইভাবে কাজে লাগবে না, যাই হোক আমরা প্রবলেমটা সলিউশনের সময় আসছে। প্রুভ দ্যাট দ্য টাইম ইট টেক টু রিচ এ হাইট এইচ ইজ দিস 1/3 ইন্টু 2a/g ইন্টু 1+h/a হোল টু দি পাওয়ার 3/2 মাইনাস 1। এবার এই প্রবলেমটাই একটু সামান্য চেঞ্জ হতে পারে যে এই হাইট এইচ এই জায়গাটাতে বলতে পারে কি 1/a ইন্টু a, দেন এই যে টাইমটাও তখন একটু চেঞ্জ হয়ে যাবে। মানে এই প্রবলেমটা দুটো ভার্সেনেই আমাদের কাছে আসতে পারে। বিভিন্ন বিভিন্ন অথরের বই যদি আমরা দেখি ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ল্যাঙ্গুয়েজ দিয়ে আসতে। তো দেখো আমরা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে আর্থের যে রেডিয়াস, আর্থের রেডিয়াস এখানে বলা আছে যে আর্থের রেডিয়াস হচ্ছে a, ক্লিয়ার? এখানে বলা নেই, কিন্তু দেখো এখানে এখানে কিন্তু আর্থ সারফেস, এখানে কিন্তু আর্থের রেডিয়াসটাকে আমাদের এ ধরে আদায় করা হবে। বিকজ কি এ দেখো গ্রুপে দেওয়া আছে, আমাদের এখানে কোথাও মেনশন করা নেই, খুব সম্ভবত আমি ভুলে গেছি লিখতে বা বইতে মেনশন করা নেই। আর্থের রেডিয়াস হচ্ছে এ। এবার এটা হচ্ছে আর্থ সারফেস, আমরা জানি আর্থ সারফেসে কি হয়, গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন জি জি কাজ করে আর্থ সারফেসে। এবার একটা পার্টিকেল যে এখান থেকে ছড়া হচ্ছে, এটা এ পয়েন্ট ধরে নিচ্ছি, আর্থের সেন্টারটা হচ্ছে ও, অ্যান্ড এখান থেকে উপর দিকে ভার্টিক্যালি আপওয়ার্ডস থ্রো করা হচ্ছে। এখান থেকে ভার্টিক্যালি আপওয়ার্ডস যে থ্রো করা হয়েছে, এর যে ইনিশিয়াল ভেলোসিটি, সেই ইনিশিয়াল ভেলোসিটিটা কি না, ইনিশিয়াল ভেলোসিটি ইজ সাফিসিয়েন্ট টু ক্যারি ইট ইনফিনিটি, ক্লিয়ার? তো দেখো আমরা জানি যে আর্থ, এখানে যদি আমরা ধরে নিই পজিশন অফ দ্য পার্টিকেল আর টি, তখন দেখো আমরা জানি আর্থ সার্ফেসের বাইরে একটা পার্টিকেল যখন মুভ করে আন্ডার গ্র্যাভিটি, তখন কিন্তু আর্থের যে অ্যাট্রাকশন সেটা হচ্ছে ইনভার্স কোয়ার লতে হয়। ওকে, তো আমরা যদি ধরে নিই যে লেট পি বি দ্য পজিশন of the particle at any time t where op this is equal to x, then equation of motion is v dv dx. This is equal to minus mu by x square. Okay. Therefore, এখানে মাইনাস দিচ্ছি কারণ হচ্ছে এই ইনভার্স স্কয়ার ল মিউ বাই এক্স স্কোয়ার ল দিয়ে ডাউনওয়ার্ড একটা অ্যাট্রাকশন কাজ করবে সেন্টারের দিকে, কিন্তু পার্টিকেলটা যাচ্ছে উপর দিকে, তাহলে নেগেটিভ ফোর্স। এবার দেখো এই যে এই অন দ্য আর্থ সার্ফেস, দ্যাট ইজ অ্যাট এ, That is on the earth surface. So mu this is equal to g square, clear? তাহলে আমরা এখানে ইকুয়েশন অফ মোশনটাকে একটু চেঞ্জ করে নিচ্ছি, মাইনাস g স্কোয়ার বাই এক্স স্কোয়ার,
আমরা যদি সলিউশন করে নিই ডিভি দিস ইজ ইকুয়াল টু মাইনাস জি স্কয়ার বাই এক্স স্কয়ার ইনটু ডিএক্স। এবার দেখো এটাকে সলিউশন করলে আমরা কি পাবো, সলিউশন করলে আমরা পেয়ে যাবো ভি স্কয়ার বাই টু দিস ইজ ইকুয়াল টু মাইনাস জি স্কয়ার ইনটু ওয়ান বাই এক্স, দিস ইজ মাইনাস ওয়ান বাই এক্স প্লাস একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট আমরা দিয়েছি সি ওয়ান, ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম জি স্কোয়ার বাই এক্স প্লাস সি ওয়ান। এবার আমরা এটাকে ইনিশিয়াল কন্ডিশন হিসেবে কাজে লাগাবো। তো ইনিশিয়ালি কি বলছে যে এখানে এমন একটা ভেলোসিটি দিয়ে ছুড়েছি যে ভেলোসিটিটা কি করবে না, যে ভেলোসিটিটা পার্টিকেলটাকে কিন্তু ইনফিনিটিতে নিয়ে যাবে। তাহলে ইনফিনিটিতে নিয়ে যাবে মানে কি, অ্যাট এক্স ইকুয়াল টু ইনফিনিটি ভি ইকুয়াল টু কিন্তু জিরো হবে, ক্লিয়ার? তাহলে এই যে কন্ডিশন, এই কন্ডিশনকে আমরা কাজে লাগালে কি পাবো, উই গেট at x equal to infinity v equal to 0, that is we get c1 this is equal to 0, এখানে x equal to infinity আমরা এটা 0 হয়ে যাচ্ছে, v equal to 0 পুট করছি আমরা পুরোটাই এই গেলাম c1 equal to 0। তাহলে দেখো এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশন থেকে আমরা পেয়ে যাচ্ছে v স্কয়ার দিস ইজ ইকুয়াল টু 2g স্কয়ার বাই x, এটা 0 করে দিয়েছি, পুরোটাকে মাল্টিপ্লাই করে দিয়েছি। এবার এখান থেকে ভি বার করছি, ভি কত বের হবে, ভি বের হবে রুট টু জি স্কোয়ার বাই রুট এক্স। এখানে ধরো পজিটিভ সাইন আমরা নিচ্ছি, পজিটিভ সাইন ঠিক আছে, বিকজ এক্স ইনক্রিজিং উইথ টাইম। এখানে দেখো কি হচ্ছে না, উপর দিকে যখন মুভ করছে তখন এক্স টা ইনক্রিজ করছে উইথ টাইম, ওকে? এবার লক্ষ্য করো এই যে ভি, ভি হচ্ছে কি ডি এক্স ডিটি এন্ড দিস ইজ রুট টু জি স্কোয়ার বাই রুট এক্স এন্ড উই গেট ডিটি this is equal to 1 by root 2g square into root x into dx, আমরা cross multiply করে নিলাম। এবার আমরা ধরে নিচ্ছি যে পার্টিকেলটা যখন হাইট h এ উঠছে, হাইট h ধরো এই পয়েন্টটা, এটা হচ্ছে b পয়েন্ট, হাইট h from the earth surface, that is এইখান থেকে earth surface থেকে এটা যদি হাইট h হয় তাহলে এখানে কিন্তু x equal to a plus h and the initial position x equal to a, এটা অলরেডি আমরা মার্ক করে রেখেছি। আমরা ধরে নিচ্ছি যে এখানে টাইমটা t equal to 0 এখান থেকে যেহেতু শুরু করেছি, আমরা ধরে নিচ্ছি এখানে t equal to capital T, দেন যদি আমরা ইন্টিগ্রেট করি আমরা কি পাবো, ইন্টিগ্রেট করলে আমরা পেয়ে যাবো ইন্টিগ্রেশন 0 টু ক্যাপিটাল T dt দিস ইজ ইকুয়াল টু 1 বাই রো 2 g স্কয়ার into integration x equal to a to a plus h, clear? Into root x dx. এখান থেকে আমরা পাবো capital T, this is equal to 1 by 2 g square into x to the power 3 by 2 into 2 by 3. And this relation gives 1 by 3 into root 2, root 2 cancel হচ্ছে, root 2 by a square g, clear? এবার দেখো এখানে যদি আমরা, এখানে কন্ডিশন কি হবে, কন্ডিশন হচ্ছে a থেকে a plus h, তাহলে আমরা পেয়ে যাবো কি a plus h whole to the power 3 by 2 minus a to the power 3 by 2, that is t this is equal to 1 third into root 2 by g 1 by a বাইরে বেরিয়ে গেল, a to the power 3 by 2 আমরা কমন নিয়েছি, a to the power 3 by 2 কমন নিয়ে নিলাম, আমরা পেয়ে যাচ্ছি দেখো এখানে a to the power 3 by 2 তার মানে ডিভাইড হবে, তার মানে আমরা পেয়ে যাচ্ছি 1 plus h by a to the power 3 by 2 minus 1,
এবার এখানে a আর এখানে a ক্যান্সেল হবে, তাহলে দেখো আমরা টাইম t দিস ইজ इक्वल टू 1/3 ইনটু √ 2a বাই g ইনটু 1 প্লাস h বাই a হোল টু দি পাওয়ার 3 বাই 2 মাইনাস 1 দিস ইজ দ্য ফোর। এবার আমরা বুঝতেই পারছি যে এখানে h h এর জায়গাটা যদি আমরা a বাই n a বাই n রিপ্লেস করি h এর জায়গাটা যদি a বাই n রিপ্লেস করে দিই আমরা সেকেন্ড প্রুফ এখানে দেখো আমি এখানে লিখছি 1/3 ইনটু √ 2a বাই g ইনটু এখানে আমরা h এর জায়গাতে a বাই n রিপ্লেস করলে আমরা পেয়ে যাবো 1 প্লাস 1 বাই n হোল টু দি পাওয়ার 3 বাই 2 মাইনাস 1 দিস ইজ দ্য সেকেন্ড। ওকে তাহলে দেখো আমরা খুব সহজে কিন্তু প্রুফটা করে ফেলতে পারলাম একটা ভীষণ ইম্পর্টেন্ট প্রবলেম যেটা রেক্টিলিনিয়ার মোশন আন্ডার গ্র্যাভিটি।